গল্পপাঠ উইথ কুনাল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশি ও বিদেশি লেখকদের লেখা নানা স্বাদের গল্প শুনতে আজও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আজ আপনারা শুনবেন প্রেমাঙ্কু আথর্থীর লেখা গরিব। লক্ষণ জাতে মুচি, কিন্তু সে জাত ব্যবসা করত না। 13-14 বছর বয়সে যখন তার বাপ মারা যায় তখন সে পাঠশালে পড়ছিল। গায়ের ভদ্রলোক মুরব্বীরা লক্ষণের বাপ মুকুন্দকে প্রায়ই বলতো, আহ মুচির ছেলের আবার পাঠশালে জানবে, আরে জাত ব্যবসা শিখিয়ে নিজের কাজে লাগিয়ে দে। ছেলেকে পাঠশালে দেওয়ার জন্য মুকুন্দ গায়ের লোকদের কাছে প্রায় খোঁচা খেত বলে তার মনের মধ্যে একটা জায়গা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। এইখানে আঘাত লাগলেই সে সংকুচিত হয়ে বলে ফেলত, এইবার এই কটা দিন গেলে ছেলেকে কাজে লাগিয়ে দেব। মুচি হয়ে ছেলেকে লেখাপড়া শেখাবার এত আগ্রহ দেখে তার স্বজাতীয় গ্রামের অন্য লোকেরা বিরক্ত তো হতোই, বিস্মিত বড় কম হতো না। মুচির ছেলে হলেও অতি শৈশব থেকেই পড়াশুনো করার দিকে লক্ষণের বিশেষ ঝোঁক ছিল। গায়ের ছোট ছোট ছেলেরা যখন তল্পি বগলে নিয়ে পাঠশালার গল্প করতে করতে তাদের বাড়ির সামনে দিয়ে চলে যেত, তখন লক্ষণ তার মার কাছে গিয়ে আবদার ধরত, আমার পাঠশালে নিয়ে চল না। বালকের আগ্রহ দেখে মুকুন্দ গ্রামের গুরু মহাশয় রঘুনাথ চাটুর্যের কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়ল। তার ভয় ছিল যে গুরু মহাশয় হয়তো মুচির ছেলেকে তার পাঠশালে নেবেন না, কিন্তু তিনি আগ্রহের সঙ্গে তার ছেলেকে নিতে রাজি হওয়ায় একদিন মুকুন্দ শিশু লক্ষণের হাত ধরে পাঠশালায় দিয়ে এলো। রঘুনাথ চাটুর্যের তিন কুলে কেউ ছিল না, তার কয়েক ঘর প্রজা ছিল, তারাই দয়া করে যা দিত তাই দিয়েই তার গাসাচ্ছাদন চলত। ছেলে পড়ানো রঘুনাথের এক বাতিক ছিল, কবে থেকে যে তিনি এই কাজ করছেন তার সাক্ষী দেওয়ার লোক গ্রামের মধ্যে ছিল না বললেও চলে। এখনকার পিতামহ সম্প্রদায়ের অনেকেই তার ছাত্র। রঘুনাথ গ্রামের কারোর সঙ্গে মিশতেন না, সকাল থেকে সন্ধ্যা অবধি ছেলে পড়িয়ে তারপর নিজে হাতে রেঁধে খেয়ে অনেক রাত অবধি পড়াশুনো করে তিনি শুয়ে পড়তেন। বহুদিন থেকে এই নিয়মই চলে আসছে। গ্রামের মধ্যে বাস করেও তিনি গ্রাম ছাড়া গোছের লোক ছিলেন। লক্ষণ পাঠশালায় ভর্তি হওয়া মাত্র গ্রামের ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য বেনে সোনার বেনে সকলের মুখেই এক কথা, পাঠশালে। গ্রামের কয়েক ঘর নমঃশূদ্র দুপুরুষ থেকে লেখাপড়া শিখে ভদ্রলোকের পৈঠায় উঠেছিল। তাদের মধ্যে কেউ কেউ মোটা মাইনে সরকারি চাকরি করে দুপয়সার সংস্থানও করেছে। মুচির ছেলে পড়তে শুরু করেছে শুনে তারাও বিস্মিত হয়ে বলল, তাই তো, বলো কি হয়ে। গ্রামের মুরব্বীরা রঘুনাথকে গিয়ে বললে, চাটুর্যী মশাই, এটা কি ভালো হলো, বামুন কায়েতি ছেলের সঙ্গে মুচির ছেলে একসঙ্গে বসে পড়বে। তাতে দোষটা কি হয়েছে? রঘুনাথের উত্তর শুনে আশ্চর্য হয়ে তারা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল, যেন দোষটা অন্যের মুখের উপর লেখা আছে। মুখ দেখা দেখির পালা সাঙ্গ হলে হরিহর ভট্টাচার্য এগিয়ে এসে বললে,
তাহলে আমাদের ছেলেদের তো আর এখানে রাখা চলে না। হরিহরের কথা শুনে মুরব্বীদের মুখে একটা প্রসন্নতার হাসি ফুটে উঠল। ভাগ্যিস হরিহর সঙ্গে এসেছিল। হরিহরের কথা শুনে রঘুনাথ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমাদের অভিরুচি ছেলে পড়ানোর জন্য আমি কারো কাছ থেকে একটি কর্পদকও গ্রহণ করি না। মুকুন্দর ছেলের বুদ্ধি তোমাদের কারো ছেলের চেয়ে কম নয়, আর কমই হোক কি বেশি হোক, আমার কাছে সে যখন পড়তে এসেছে তখন আমি তাকে শিক্ষা দেবই। এতে যদি আমার এখানে ছেলে পাঠাতে কারো আপত্তি থাকে সে যেন না পাঠায়। মুরব্বীরা আর বাক্য ব্যয় না করে ফিরে এলেন। তাদের ছেলেরাও পাঠশালে যেতে লাগল। কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রাম্য রাষ্ট্র হয়ে গেল যে লক্ষণ মুচিনীর গর্ভে জন্মালে কি হবে ও মুচির ছেলে কখনোই নয়। মুচির ছেলের কখনো অত বুদ্ধি হয়? বাপের মৃত্যুতে লক্ষণ দুনিয়া অন্ধকার দেখলে। একে সে জাত ব্যবসা শেখেনি, বাপের এমন সংস্থানও নেই যে দুদিন বসে খাওয়া চলবে। মুকুন্দর কয়েক বিঘে জমি ছিল, জাত ব্যবসা ছাড়া সে ভাগে চাষও করত। বাপের মৃত্যুতে লক্ষণ নিজে চাষবাস করতে শুরু করলে। সেই অল্প বয়সে সহায়হীন হয়েও দুঃখে সুখে সে নিজের সংসার একরকম চালিয়ে নিয়ে চলেছিল, কারো কাছে হাত পাততে হয়নি। বাপের মৃত্যুতে পাঠশালা যাওয়া বন্ধ করতে হলেও লেখাপড়ার চর্চা লক্ষণ কোনো দিনই ছাড়েনি। অবসর পেলেই সে তার গুরুমশাইয়ের কাছে গিয়ে বসত, তার কাছ থেকে নানা বিষয়ের বই নিয়ে এসে বাড়িতে পড়ত। কোনো জায়গায় বুঝতে না পারলে রঘুনাথকে গিয়ে জিজ্ঞাসা করত। রঘুনাথ কলকাতা থেকে খানকয়েক দৈনিক কাগজ আনাতেন। ইদানিং চোখের জ্যোতি কমে আসায় তিনি রাতে আর পড়তে পারতেন না। লক্ষণ রোজ সন্ধ্যেবেলা গুরুর বাড়ি গিয়ে তাকে কাগজগুলো পড়ে শুনিয়ে আসত। এই দুটি গুরু আর শিষ্যে ব্রাহ্মণ আর মুচিতে এমন একটা বাঁধন কোথায় লেগে গিয়েছিল যেটা কোনো দিনই ছেড়েনি কিংবা আলগাও হয়নি। রঘুনাথের মৃত্যু দিন পর্যন্ত লক্ষণ সমানভাবে তার সেবা করেছিল। গ্রামে আরো কয়েক ঘর মুচি ও হাড়ির বাস ছিল। এরা জাত ব্যবসা ছাড়াও সকলেই চাষবাস করত। লক্ষণ ছিল এদের মুরব্বী। কোনো বিপদে পড়লে অথবা কোনো কাজের জন্য পরামর্শ করতে হলে আগে তারা গ্রামের ভদ্রলোকদের শরণাপন্ন হতো। কিন্তু লক্ষণ মাতব্বর হয়ে ওঠার পর এরা পরামর্শের জন্য আর তাদের কাছে যেত না। লক্ষণই হয়ে উঠল তাদের সর্বেসর্বা, এবং লক্ষণ তাদের জাত হয়ে তাদের মধ্যে থেকেই এমন যে একজন লায়েক হয়ে উঠেছে সেজন্য মনে মনে গর্বও অনুভব করত। উপরি উপরি দুবছর অজন্মা হওয়ার পর খাজনা আদায়ের আগে জমিদারের নায়েব যখন বলে দিলেন যে জমিদারের ছেলের বিয়ের জন্য এবার চার আনা করে মাথর দিতে হবে, তখন লক্ষণের অনুগতরা এসে তাকে ধরে পড়ল। বাবা তুমি মা চাও, তুমি নায়েব মশাইকে বলে এ বছরের খাজনাটা আমাদের রেয়াই করিয়ে দাও। অজন্ম হওয়া সত্ত্বেও লক্ষণ জমিদারের খাজনাটা কোনো রকমে জোগাড় করে রেখেছিল, কিন্তু তার জাত ভাইরা বললে, তুমি যদি খাজনা দাও
তাহলে আমাদের উপর অত্যাচার হবে, নায়েব আমাদের জোর বেছে খাজনা আদায় করবে। তুমি আমাদের মুরব্বী হয়ে নায়েবকে গিয়ে একবার বলো। কদিন ধরে পঞ্চায়েত বসার পর একদিন বিকেলে লক্ষণ নায়েবের সঙ্গে দেখা করার জন্য জমিদারি কাছারিতে গিয়ে উপস্থিত হল। নায়েব তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি সংবাদ বাপু? আগে নায়েব মশাই, এই দু বছর উপরি উপরি অজন্মা গিয়েছে, এবারও ফসল ভালো হয়নি। তো আপনি তো সবই জানেন, এবার আমাদের খাজনাটা যদি রেহাই দিতেন। বাছা, ওদিকে জমিদার তাগাদা দিচ্ছেন, খাজনার টাকা পাঠাও, মাথাটের টাকা পাঠাও, আর এদিকে তোমরা বলছো খাজনা রেহাই দাও। ওসব হবে না, হবে না সব। খাজনা যার যার দিয়ে যেতে বলবে। আর দেখো, হাঙ্গামা করো না, হাঙ্গামা করলে আমাদের সঙ্গে পেরে উঠবে না, বুঝেছো? আগে টাকা না থাকলে কোথা থেকে খাজনা দেব? পেটে খেয়ে তবে তো জমিদারের খাজনা। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আগে উনি পেটে খাবেন, তবে জমিদারকে খাজনা দেবেন। টাকা না থাকে হাল গরু বেচে খাজনা দাও। আগে এবছর হাল গরু বেচে খাজনা দিলে ভবিষ্যতে যে কোনোদিনই আর খাজনা দিতে পারবো না। লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন। মুচি সন্তানের এত বড় স্পর্ধা! তখনই তাকে জুতিয়ে সিধে করার একটা দুর্দমনীয় ইচ্ছা তার শিরায় শিরায় লাফালাফি করতে লাগলো। কিন্তু সদাশিব চৌধুরী নায়েবি করে চুল পাকিয়ে ফেলেছেন। জুতিয়ে সিধে করার আগে তিনি ভেবে দেখলেন যে লক্ষণ মুচির সন্তান হলেও লেখাপড়া জানা মুচি, তার উপরে প্রায় 150 ঘর প্রজা তার বিশেষ অনুগত। এক্ষেত্রে সদরে সংবাদ না দিয়ে এমন একজন মাতব্বর প্রজাকে সিধে করা যুক্তিসঙ্গত হবে না। রাগটা কোনো রকমে হজম করে ফেলে তিনি বললেন, খাজনা যদি দেওয়ার ইচ্ছা না থাকে দিও না, কিন্তু কেমন করে খাজনা আদায় করতে হয় আমাদের তা জানা আছে। এই কথার উপরে আর কিছু বলা বৃথা মনে করে লক্ষণ কাছারি থেকে ফিরে এসে সবাইকে জানিয়ে দিলে, খাজনা মাপ হবে না, যেমন করে পারো খাজনা দাও, হাল গরু বেচে খাজনা দাও, তোমাদের পেট ভরুক না ভরুক জমিদারের পেট ভরানো চাই। বাড়িতে ফিরে এসে লক্ষণ ভাবতে বসল, কি করা যায়? এই যে কয়েক ঘর লোক আমারই মতো গরিব, তারা তাদের দুঃখে সহানুভূতি পাবে বলে আমাকে এসে ধরেছে, এর কি কিছুই করতে পারবো না? একই ঘরে অন্ন নেই, মহাজনের সুদ গুনে পেট ভরে খাওয়ার কথা বেচারিরা ভুলেই গিয়েছে, কিন্তু এবার অর্ধাসন সহ্য করে বলে কি অনশনও সহ্য হবে? বছরে বছরে অজন্মা অনাবৃষ্টি লেগেই আছে, দেবতার সঙ্গে পাল্লা দিয়ে এই যে গরিবরা বুকের রক্ত জল করে পাথরের মতো মাটি চষে শস্য ফলায়, তাদের পেট কি কখনো ভরবে না? এর কি কোনো উপায় নেই? গরিব তারা যে গরিব, তারা যে অভিশপ্ত, জন্মের সঙ্গেই ঈশ্বর তাদের কপালে অভিসম্পাতের টিকা পরিয়ে দিয়েছেন। ভেবে সে কিছুই ঠিক করতে পারছিল না, তার মাথা ঘুরতে লাগলো। লক্ষণের ছেলে উদ্ধব কোথা থেকে খেলা করে বাড়িতে ফিরে এসে বাপকে বিষণ্ন মুখে দরজার কাছে বসে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে গেল। খানিকক্ষণ বাপের মুখের দিকে চেয়ে থেকে সে বললে,
আমাকে দিব বাবা। লক্ষণ কোনো কথা না বলে ছেলের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইল। অস্ত অচলের শিখরে তখন মহা সমারোহে দিনের চিতা জ্বলে উঠেছিল। সেই অগ্নি শিখার জ্বালাময়ী স্পর্শে সমস্ত আকাশটা ঝলসে লাল হয়ে এই শ্যাম ধরণীর শীতল পরশ পাবার জন্য উন্মুখ হয়ে থরথর করে কাঁপছিল। সে ছেলের মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে অবহেলায় একবার আকাশের দিকে চেয়ে আবার তাকে দেখতে লাগলো। ওরে আমার পাগল ছেলে, ওরে আমার বংশের দুলাল, এই গরিবের ঘরে কেন এসেছিস বাবা? গরিবের কি দুঃখ তা তো তুই জানিস না। এই রক্ত মাংসের শরীরে ক্ষীরের যন্ত্রণা যে কি যন্ত্রণা তা তুই এখনো বুঝিসনি। কিন্তু কিন্তু তোকে বুঝতেই হবে, বুঝতেই হবে একদিন, কিছুতেই নিস্তার নেই। উদ্ধব বাপের অশ্রু সজল চোখ দেখে আরো কাছে এসে জিজ্ঞাসা করলে, কি হয়েছে বাবা? লক্ষণের স্ত্রী বেঁচে নেই, সংসারে সে, তার মা ও একমাত্র ছেলে উদ্ধব। উদ্ধবকে বছরখানেকে রেখে তার স্ত্রী মারা যায়। তার ঠাকুমাকেই সে মা বলে জানত। তাদের ঘরে 9-10 বছরের ছেলে সংসারের ও বাইরের অনেক কাজই করে, কিন্তু লক্ষণ তাকে কিছু করতে দিত না। গরিবের ছেলে বেঁচে থাকলে সারাটা জীবনই তো খেটে মরতে হবে, তবুও শেষ জীবনে কর্মক্লান্ত সন্ধেবেলায় অতীতের কথা মনে করে দুর্বিষহ জীবনের কয়েকটা মুহূর্ত সুখে ভরে উঠবে এই আশায় সে উদ্ধবকে এখনো কাজে লাগায়নি। এই স্মৃতি জপ করা গরিবের জীবনে যে কত বড় বিলাসিতা তা লক্ষণ ভালো করেই জানত। উদ্ধব কাছে এলে লক্ষণ তাকে বললে, এখানে বস, মনটা বড় খারাপ হয়ে গেছে বাবা, তাই চুপ করে বসে আছি। তুমি নায়েব মশাইয়ের কাছে গিয়েছিলে বাবা? হ্যাঁ, গিয়ে তো কিছু হলো না, তিনি বলে দিলেন খাজনা সবাইকে দিতেই হবে, খাজনা জমিদার মাফ করবে না। জমিদারের তো অনেক টাকা আছে বাবা, এইবার খাজনাটা মাফ করতে পারে না। লোকিন্দর কাকা বলছিল তার ঘরে নাকি এক মুঠো পর্যন্ত চাল নেই। পারে না রে বাবা, পারে না, আমাদের কাছ থেকে টাকা নিয়েই তবে না তার অনেক টাকা, সে তো আর আমাদের মতো গতর খাটিয়ে টাকা রোজগার করে না। একবার বাবুদের কি বলুন বাবা, তাদের তো অনেক টাকা আছে। লক্ষণের মনে অনেকক্ষণ থেকে এই কথাটা উঁকি মারছিল, নায়েব তো চাকর মাত্র, জমিদার ইচ্ছা করলে সবই করতে পারেন। উদ্ধবের মুখে কথাটা শুনে সে আর কোনো জবাব না দিয়ে তাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। পরদিন সকালে লক্ষণ সবাইকে জানালে যে সে একবার জমিদারের সঙ্গে দেখা করবে, মিনতি করে বলে দেখবে তাতে যদি কোনো ফল না হয় তাহলে কেউ এক পয়সা খাজনা কিংবা মাথট দেব না, প্রাণ থাকতে নয়। এতে তোমরা রাজি আছো? সবার সম্মতি নিয়ে লক্ষণ সেদিনই জমিদারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কলকাতায় চলে গেল। কলকাতায় গিয়ে বাবুর সাক্ষাৎ পাওয়া যে বিশেষ সোজা ব্যাপার নয় সেটা লক্ষণের আগেই জানা ছিল। বাবুর কর্মচারীরা তার কলকাতায় আসার কারণ জানতে পারলে বাবুর সঙ্গে হয়তো দেখা নাও হতে পারে, এই ভেবে সে জমিদারের নাপিতের সঙ্গে ভাবসাব করে সকালবেলা তার সঙ্গে বৈঠকখানায় গিয়ে হাজির হল।
জমিদার রায় প্রদ্যুষ্ণ প্রকাশ অধিকারী সাহেব তখন সবেমাত্র ঘুম থেকে উঠে নিচের ঘরে বসেছেন। রক্ত চক্ষু তখনও স্বাভাবিক রং ফিরে পায়নি। লক্ষণ গিয়ে একেবারে তাকে সট্টাঙ্গে প্রণাম করে হাত জোর করে দাঁড়াল। জমিদার একবার মুখ তুলে তার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কে কে যাও তুমি? আমি আপনাদের আশ্রিত একজন প্রজা, আমার নাম শ্রী লক্ষণচন্দ্র দাস। জমিদার সবে কাল যাদবপুর তালুকের নায়েবের কাছ থেকে চিঠি পেয়েছিলেন যে বিষ্ণু গ্রামে লক্ষণ দাস নামে একজন মাতব্বর প্রজা বিদ্রোহী হয়েছে, নায়েবের এ বিষয়ে কি কর্তব্য তার পরামর্শ চেয়েছিল। তিনি পত্রপাঠটাকে জানিয়েছেন যে বিদ্রোহীকে যেমন করে পারো শায়েস্তা করো, না হলে অন্য প্রজারা ও খাজনা বন্ধ করবে। লক্ষণের নাম শুনে জমিদারের রক্তনেত্র আরো রক্তবর্ণ হল। তোমার নাম লক্ষণ মুচি, তুমি খাজনা দেবো না বলেছ? আগে এই খাজনা দেবো না এমন কথা কি আমরা বলতে পারি? এই দু বছর উপরি উপরি অজন্ম হয়েছে, কিন্তু আমরা ধার করে খাজনা জুগিয়েছি। এবার মহাজনও টাকা দিতে চায় না, আর বীজ ধানও নেই যে বেচে টাকা দেব। এবছরের মতো খাজনাটা মাফ করে দিতে আজ্ঞা হয় ভগবান আপনার। চোখ দেখো, ছোট লোকের মুখে লম্বা লম্বা কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। উনি বললেন তবে ভগবান আমার মঙ্গল করবেন, আস্পর্ধ দেখো। আমরা ছোট লোক, আপনাদের মর্যাদা রেখে কথা বলতে জানিনি, মাফ করবেন। তারপর কি বলতে চাও, খাজনা টাজনা দিলি? হুজুর, এবারের মতো আমাদের মাফ করুন। মাফটা হবে না বাবু, খাজনা আর মাথার দিয়ে দাও, সরকার তো আমায় মাফ করবে না। আগে খাজনা কোথা থেকে দেব? টাকা দূরের কথা, এক মুঠো ধান যে কোথাও ঘরে নেই। খাজনা না দিলে বাস তুলতে হবে জেনে রেখো। লক্ষণ আর সহ্য করতে পারছিল না, অনেক কথা তার বলবার ইচ্ছে হতে লাগলো, কিন্তু গ্রামের সেই ক্ষুধাতু বন্ধুদের মিনতি ভরা মুখগুলো মনে করে সে নিজেকে কোনো রকমে সম্বরণ করে বললে, হুজুর, 10 বছর হলো এই তালুক আপনি কিনেছেন, আর আমরা 10 পুরুষ ধরে এই গ্রামে বাস করছি। আমাদের ভিটে ছাড়া করলে আপনাদের অকল্যাণ হবে। তবে রে, এই কে আছিস? আয় 50 জুতো গুনে নে রেখে বাড়ি থেকে বার কর। তখনই কয়েকজন দারোয়ান এসে লক্ষণকে মারতে মারতে বাড়ি থেকে বার করে দিল। রাস্তায় এসে লক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়াল। এতটা যে হবে তা সে ধারণায় আনতে পারেনি। রাগে দুঃখে অপমানে ক্ষোভে কাঁপতে কাঁপতে সে স্টেশনের দিকে এগিয়ে চলল। পথে চলতে চলতে ভাবতে লাগলো যে সে কি এমন কথা বলেছে যার জন্য তাকে জুতো মেরে এমন করে তাড়িয়ে দেওয়া হলো। এর কি কোনো প্রতিবিধান নেই? কি প্রতিবিধান হবে? ধনী যে যুগ যুগ ধরে গরিবকে এমনি ভাবেই জুতো মেরে আসছে, গরিবকে দলন করার প্রবৃত্তি যে তার মজ্জাগত, মানুষের প্রতি মানুষের এই যে অস্বাভাবিক ব্যবহার, এ কি বিধাতার নিয়ম? দারুণ বিধাতা, নিষ্ঠুর বিধাতা। বাড়ি ফিরে গিয়ে দেখব যে অসহায় বন্ধুরা আমার আশায় পথ চেয়ে বসে আছে। আমাকে দেখে আশায় তাদের অন্ত উৎফুল্ল হয়ে উঠবে। তাদের গিয়ে কি বলবো, কি বলবো আমি তাদের? লক্ষণ যখন গ্রামে ফিরে এলো তখনও সন্দেহ হতো অনেক বাকি। সে উদ্ধবকে ডেকে বললে, তোর লক্ষিন্দর কাকাকে বলে আয় আমি ফিরে এসেছি,
আজ সন্ধেবেলা আমাদের বাড়ির সামনের মাঠে পঞ্চায়েত বসবে, এসে সবাইকে যেন খবর দিয়ে এইখানে নিয়ে আসে। লক্ষণের মা জিজ্ঞাসা করলে, জমিদার বাড়িতে গিয়ে কিছু সুবিধা করতে পারলে না বাবা? কিছুই হলো না মা, তারা আমাকে মেরে অপমান করে তাড়িয়ে দিলে। তারা বড় লোক, তাদের সঙ্গে কি ঝগড়া করে পারবি বাবা? ঝগড়া করে পারবো না মা, কিন্তু টাকা না থাকলে দেব কোথা থেকে? তুই এখন খেয়ে নি, কাল সারাদিন নায়ক কাছারি থেকে দুবার পেয়াদা এসেছিল ডাকতে। আর নায়েব কাছারি, খাজনার জন্য যে ক টাকা রেখেছিলাম কলকাতায় যেতে আসতেই তো তার অর্ধেক খরচ হয়ে গেল, এখন কেটে ফেললে আর একটা পয়সা বেরোবে না। তুই নাইতে যা, আমি ভাত চড়িয়ে দিয়েছি। সন্ধ্যের পর লক্ষণের বাড়ির সামনে মাঠের উপর দলে দলে লোক এসে জুটতে লাগলো। পঞ্চায়েতের খবর সদাশিব চৌধুরীর কানে সন্ধ্যের আগেই গিয়ে পৌঁছেছিল। তিনি 10-12 জন পাইক পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা ফিরে এসে খবর দিলে যে সেখানে প্রায় 200 লোক জমায়েত হয়েছে। 2-10 জন পাইকের কর্ম নয়, তাতে ঘায়েল হওয়ার সম্ভাবনা আছে। সংবাদ নিয়ে নায়েব তাদের নিজের কাজে যেতে বলে নিশ্চিন্ত মনে ঘরে বসে রইলেন। সন্ধ্যার অন্ধকার তখন বেশ নিবিড় হয়ে এসেছে। লক্ষণের চালা বাড়ির সামনে মাটির উপর সব লোক বসে গিয়েছে, অন্ধকারে কিছুই দেখা যায় না। কেউ মাথা নাড়লে তবে বুঝতে পারা যায় যে লোক আছে। লক্ষণ ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়ে সবাইকে সম্বোধন করে বললে, বন্ধু সব, একটা কথা জানাবার জন্য তোমাদের আজ এখানে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই শুনি আমরা, তুমি যা বলবে তাই হবে, তোমার কথাই শুনবো, তুমি আমাদের নেতা। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে। সবার আগে তোমাদের জানিয়ে রাখি, আমি যে জন্য কলকাতায় গিয়েছিলাম সে কাজ করে আসতে পারিনি। জমিদার বলে দিয়েছেন খাজনা দিতেই হবে, না দিলে বাস তুলতে হবে। তার উপর জমিদার আমায় জুতো মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বললে, জুতো মেরেছে? হ্যাঁ, জুতো মেরেছে। এত বড় আসপত্তা, এত বড় আসপত্তা জমিদার! আমরা এর বদলা চাই, আমরা এর বদলা নেব। জুতো মারার কথা শুনে সবার মধ্যে একটা চাঞ্চল্যের সাড়া পড়ে গেল। গরিব বলে জুতো মারবে? এত বড় আমি মানুষ নই, আমরা কি মানুষ বলে জুতো মারবো? আসপত্তা দেখেছো? কিছুতেই খাজনা দেবো না আমরা, আমরা কিছুতেই খাজনা দেবো না। শান্ত হও, শান্ত হও, মিথ্যে আস্ফালন করো না। ভাই সব, আমরা গরিব, আমাদের দুবেলা পেট ভরে অন্ন জোটে না। হ্যাঁ ভাই, আমরা গরিব, আমরা খুব গরিব করে খাই, আমরা গরিব বটে, কিন্তু একবার ভেবে দেখো, আমরাই পৃথিবীর সমস্ত লোককে লালন পালন করছি, তাদেরকে আগলে আগলে রাখছি। মানুষের জ্ঞান হবার আগেই আমরা তাদের আনন্দের জন্য খেলনা তৈরি করে রাখি, তাদের সুখের জন্য দোলনা তৈরি করে দিই। নিজের ছেলে ফেলে রেখে ধনীর ছেলেকে আমার বুকে করে মানুষ করি আমরা। আমরা প্রাণপণ যত্নে খাবার তৈরি করে নিজে অনাহারে থেকে তাদের মুখের কাছে অন্ন যোগাই। সমস্ত জীবন ধরে তাদের বিলাসের সামগ্রী যুগিয়ে চলি। তারা মরে গেলে আমরা গরিবরাই তাদের শ্মশানে মুর্দা ফরাসের কাজ করি। আমরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এইভাবেই সেবা করে চলেছি। এর বিনিময়ে আমরা ধনীর কাছ থেকে দাম পাই বটে, কিন্তু
আমরা যে বিশ্বস্ততার সঙ্গে যুগ যুগ ধরে তাদের ষোড়শ প্রচারের পুজো করে আসছি, তার পুরস্কার আমরা কি পেয়েছি? কি পেয়েছি তাদের কাছ থেকে? জুতো জুতো, জমিদার তার বদলে তোমায় জুতো মেরেছে, জুতো। ঠিকই বলেছো ভাই, আমাকে জুতো মেরে জমিদার সমস্ত গরিবকে জুতো মেরেছে। প্রাণদাতা অন্নদাতাদের প্রতি সে এইভাবে তার কৃতজ্ঞতা দেখিয়েছে। কিন্তু আর আমরা সইব না, আর আমরা সইব না। জমিদার বলেছে খাজনা দিতেই হবে, নায়েব বলেছে মাথর না দিলে মাথা যাবে, আমরা মাথাই দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মাথাই দেব, মাথর দেব না। টাকা না থাকলে কোথা থেকে দেব? পেটে খাবে। সেদিনকার পঞ্চায়েতে ঠিক হয়ে গেল, খাজনা কেউ দেবে না। পরদিন সকালে লক্ষণ কাজে বেরুচ্ছে, এমন সময় কাছারি থেকে দুজন পাইকে এসে লক্ষণকে ডেকে নিয়ে গেল। নায়েব আগেই জমিদারের কাছ থেকে হুকুম পেয়ে ঠিক হয়ে বসেছিলেন, তার উপর লক্ষণ যে তাকে অবজ্ঞা করে জমিদারের কাছে গিয়েছিল ও সেখান থেকে ফিরে এসে পঞ্চায়েত করেছিল, এ সমস্ত সংবাদ তিনি পেয়েছিলেন। লক্ষণ আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, কে পঞ্চায়েতে কি ঠিক হলো, খাজনা দেবে? আগে খাজনা দেবার শক্তি আমাদের নেই, সে কথা তো আগেই জানিয়েছি। নায়েব তাকে কোনো কথা না বলে এক জোরে হাঁক দিলেন, পাগারট। ডাক শুনে দু তিনজন জমদূতের মতো হিন্দুস্তানি এসে লক্ষণকে ঘিরে দাঁড়াল। লে যাও ইসকো। হুকুম পাওয়া মাত্র তারা লক্ষণকে ধরে নিয়ে গেল। কয়েক মিনিট পরেই তার আর্তনাদে কাছারির বাড়ি ঝনঝনিয়ে উঠল। দেখতে দেখতে হাড়িপাড়ায় ও মুচিপাড়ায় খবর উঠে গেল, জমিদারের পাইক এসে লক্ষণকে ধরে নিয়ে গেছে আর তার উপর অমানসিক অত্যাচার হচ্ছে। খবর পেয়ে উদ্ধব ছুটে কাছারি বাড়ি গেল। একটু দাঁড়িয়ে থাকতে না থাকতেই সে বাপের আওয়াজ পেল, সে ছুটে বাড়ি এসে তার ঠাকুমাকে বললে, লক্ষণের লোকেরা অসহায়ের মতো চারিদিকে ছোটাছুটি করে বেড়াতে লাগলো। কি করবে, কি করলে লক্ষণকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারা যায়, কেউ স্থির করতে পারলে না। লক্ষণের মাকে নানা লোকে নানা কথা বলে যেতে লাগলো। কেউ বললে, তাকে তাকে খুন করে মরণ ভাসিয়ে দেবে, জমিদারের সঙ্গে কি এটা ওঠা যায়? লক্ষণের মা এই 80 বছর ধরে একটা দুটো করে পয়সা জমিয়ে 17টা টাকা জমিয়েছিল। বৃদ্ধা বিকেল নাগাদ টাকা সমেত সিঁদুর চুপড়িখানি নিয়ে ছুটে গিয়ে সদাশিব চৌধুরীর পায়ে ধরে কেঁদে পড়ল। মায়ে মশাই, এই টাকা নিয়ে আমার নখে কি ছিঁড়ে দাও, আর যে প্রাণ থাকবে আমি আমার তারা বিক্রি করে শোধ করে দেব। নায়েব গম্ভীরভাবে টাকা গুনে দেখলেন যে চুপড়িতে 17টি টাকা আছে। নীতি খাজনা মাথর জরিমানা ইত্যাদি হিসাবে সবকটি টাকা নিয়ে লক্ষণকে ছেড়ে দিতে হুকুম দিলেন। বৃদ্ধা আজন্ম সঞ্চিত টাকাগুলোর বদলে ছেলেকে ফিরে পেয়ে কাঁপতে কাঁপতে তাকে বুকে জড়িয়ে ধরলে। লক্ষণকে যখন ছেড়ে দেওয়া হলো তখন সে আর দাঁড়াতে পারছে না, প্রহারে সমস্ত অঙ্গ জর্জরিত, বেদনায় পা থেকে মাথা পর্যন্ত কনকন করছে।
কোনো রকমে সে বৃদ্ধা জননীয় উদ্ধবের উপর ভর দিয়ে বাড়ি এসে বিছানায় শুয়ে পড়ল। তখনও সন্ধ্যা হয়নি, বাইরে একটু আলো আছে। লক্ষণের ঘরের মধ্যে একটু একটু করে সন্ধ্যার আবছায়া ঘনিয়ে উঠছিল। মূর্ছিত প্রায় বাপের মাথায় উদ্ধব জলপটি লাগিয়ে দিয়ে তাকে ধীরে ধীরে বাতাস করছিল আর ভাবছিল, কত কথাই ভাবছিল, তার কিছু ঠিক ঠিকানা নাই। লক্ষণের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ঘুমন্ত মনে করে সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে একেবারে নায়েবের কাছারির দিকে ছুটল। কাছারির কাজ তখন শেষ হয়ে গিয়েছে। নায়েব ও আরো দু তিনজন কর্মচারী নিয়মমত সান্ধ্য রসায়ন পান করে মেজাজটা একটু প্রফুল্ল করবার চেষ্টা করছেন। সদাশিবের মেজাজ আজ ভারী খুশি। লক্ষণ শায়েস্তা হয়েছে, এখন আর খাজনা ফেলে রাখতে কেউ সাহস করবে না, এই ভেবে। এমন সময় উদ্ধব সেখানে গিয়ে হাজির হল। নায়েব তাকে দেখে একটু হেসে বললেন, তোমরা আমার বাবাকে মেরেছ কেন? লক্ষণ মচুর ছিল না? হ্যাঁ, তোমরা আমার মাকে ফাঁকি দিয়ে টাকা চুরি করেছো, চোর কোথাকার। তবে রে, বলে নায়েব টলতে টলতে উঠে এসে উদ্ধবের গালে এক চড় কষিয়ে দিলে। উদ্ধব ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেল। কাছেই তামাক সাজবার জন্য আগুন ভরা একটা মালসা ছিল। উদ্ধব উঠে সেই মালসাটা তুলে নায়েবকে লক্ষ্য করে ছুড়ে মারল। মালসা নায়েবের গায়ে পড়ল না বটে, কিন্তু দপ্তরের ফরাসের উপর আগুন পড়তেই সেখানে একটা হইচই বেঁধে গেল। সামাল 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 সামাল, দারোয়ান চাকর চারদিক থেকে বেরিয়ে উদ্ধবকে ধরে ফেললে। তারপর কিল চড় লাথি, শেষে মূর্ছিত প্রায় উদ্ধবকে টেনে নিয়ে গিয়ে তারা কাছারি বাড়ির বাইরে ফেলে দিলে। বাইরে বেরিয়ে দু এক পা যেতে না যেতেই সে অজ্ঞান হয়ে একটা ঝোপের পাশে পড়ে গেল। উদ্ধবের যখন জ্ঞান হলো তখন অন্ধকার, চারিদিক গাঢ় অন্ধকার। নিশিথিনী হাজার পাঁজর পায়ে দিয়ে পৃথিবী দাপিয়ে ছুটে চলেছে, ঝম ঝম ঝম। উদ্ধব কোনো রকমে নিজের দেহটাকে টেনে নিয়ে সেই ঝিল্লি মুখরিত বনপথ দিয়ে বাড়ি ফিরে চলল। মুচির ছেলে, গরিবের ছেলে। বাড়ির দরজা খোলা ছিল, সে দেয়ালে ভর দিয়ে কোনো রকমে লক্ষণের ঘরের মধ্যে গিয়ে ঢুকল। এমনিতেই সে চোখে দেখতে পাচ্ছিল না, তার উপরে ঘরের মধ্যে গাঢ় অন্ধকার। তার মনে হতে লাগলো বাইরের যত অন্ধকার যেন তার সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা হাত বাপের বুকের উপর রেখে ডাকলে, বাবা। ঘুমন্ত লক্ষণ চমকে উঠে তার দুখানা আহত হাত দিয়ে উদ্ধবের হাতখানা চেপে ধরে বললে, কে উদ্ধব, কোথায় গিয়েছিলি বাবা? ওরা আমায় মেরেছে বাবা, বড্ড মেরেছে। লক্ষণ উদ্ধবকে পাশ থেকে তুলে নিয়ে বুকে চেপে ধরে তার জ্বরতপ্ত দেহ দিয়ে পুত্রের বেদনা যেন শুষে নিতে লাগলো।